তো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম, তো এখন বাজে সকাল 7:30। তো দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি, এই যে সব ভাঙা বাইরে দেখো, এই যে সব ভাঙা হয়ে গেছে দেখো, এই যে বারান্দা টারান্দাগুলি সব ভাঙা, দিলগুলি বারান্দাতে আছে। তো ভাবলাম চলো তোমাদেরকে দেখাই, রুম টুর দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, এই যে শুরু করলাম এখান থেকে মেন দরজা থেকে, এখান দিয়ে দেখো, এটা ভাঙা, ফিলারগুলি সব ভাঙা হয়ে গেছে, বাইরে ভাঙা আর ভেতরে হচ্ছে রাজপ্রাসাদ, উপরে হচ্ছে দোতলার উপরে হচ্ছে প্রাসাদ তৈরি হচ্ছে। এই দেখো সব ভাঙা, বাইরে ভাঙা। চলো এবার উপরে যাব, তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো কোন ঘরে কোন কয়টা রুম হচ্ছে কি সবগুলো। ফ্রেন্ডস এবার উঠছে সিঁড়ি দিয়ে, প্রথম সিঁড়িটা উঠলাম, চলো দেখাবো তোমাদেরকে। চলো এবার উঠে গেলাম দোতলাতে, দেখো আমি এদিক দিয়ে উঠেছি, দিশার সিঁড়িটা, দোতলা সিঁড়িতে। তো এদিক দিয়ে হবে গেটটা, দেখো এদিক দিয়ে এভাবে করে এভাবে যাবে, আর এদিক দিয়েও যাওয়া যাবে। তার এই সিঁড়িটা আবার উপর দিকে উঠে গেলো, তিনতলা সিঁড়িটা আবার উপর দিকে উঠে গেলো। তো এদিক দিয়ে যাব, আর এদিকে হচ্ছে বারান্দাটা, এই যে এদিকে বারান্দাটা, আর এদিক দিয়ে ঢুকে একটা রুম, এই যে একটা রুম, এটা একটা রুম, এতটুকু, এই যে ফিলার এতটুকু পর্যন্ত হবে একটা রুম। তো আমি যেতে পারছি না, তোমাদেরকে কি দেখাবো বলো। তো এদিক দিয়ে গিয়ে একটা করিডোর মতো হবে, করিডোর হবে। তো করিডোরটা এদিক দিয়ে যাবে পিছনে আরও দুই রুম, এই যে এটা হচ্ছে, এটা মাঝের রুম দেখো, এটা এখানে মাঝখানের রুমটা, মাঝখানের রুম। চলো এবার আরেকটা আছে, এই যে একটা ফিলার, ফিলার থেকে এবার এই যে আরেকটা রুম, জলের ট্যাঙ্কিটা থাকবে না এখানে, উপর উঠে যাবে উপরে। বাথরুমগুলি সব এদিক দিয়ে হবে, ওপরে দেখা পাচ্ছে, বুঝতে পারছো না মনে হচ্ছে কাঠবাস দেখে। চলো উপর থেকে দেখাবো তোমাদেরকে, আর করিডোরটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে মাঝখানের রুমে যাওয়া যাবে, ওই দিক দিয়ে তিন নাম্বার রুমেও যাওয়া যাবে। আমি এখান দিয়ে ঢুকলাম, তো এখান দিয়ে হচ্ছে বারান্দাটা, এই যে বারান্দা, আর এদিক দিয়ে একটা রুম দেখো, ওইখানে ওই ফিলারটার থেকে হবে আরেকটা রুম, আর ওই ট্যাঙ্কিটা যেদিকে আছে ওইদিকে আরেকটা রুম। তো স্মৃতিগুলো তো থাকবে না, আর এই জন্য বলছি ক্যামেরা বন্দি করে নিলাম। তো চল উপর থেকে দেখাবো ভালো করে, চলো। তো এই যে আরেকটা সিঁড়ি দিয়ে হচ্ছে, আমি তিন নম্বর সিঁড়িটা, লাস্ট সিঁড়িটা এটা, উঠে গেলাম এদিক দিয়ে দেখো, এই জায়গাটাতে হবে বারান্দা, আর এটা হবে একটা রুম, এতটুকু, এই যে এখান থেকে এই কোনার থেকে এতটুকু হবে বারান্দা, এই যে পলিব্যাগটা আছে এখানে,
প্লাস্টিকটা এখান পর্যন্ত বারান্দা এখান থেকে এই যে এতটুকু হবে একটা রুম অনেক বড় বড় রুমগুলি এখান থেকে শুরু করে একেবারে এখান পর্যন্ত একটা রুম দেখুন এতটুকু পর্যন্ত এতটুকু অনেক বড় বড় রুম তো তারপরে এদিক থেকে চলে যাবে একটা করিডোর এই যে এখান থেকে এটা করিডোরটা করিডোরটা এখান দিয়ে গিয়ে আবার আরেকটা রুম এখানে দেখো এখান থেকে এই ফিলারটার থেকে এই যে এতটুকু হবে আরেকটা রুম এখান থেকে এই অবধি আরেকটা রুম হবে অনেক বড় করিডোরটা দিক দিয়ে গিয়ে আরেকবার আরেকটা আরেকটা রুম এটা এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত আরেকটা রুম এখান থেকে শুরু করলো এই অবধি আরেকটা রুম এতটুকু অবধি রুম দেখো অনেক বড় বড় এখান থেকে শুরু হলো দেখো একেবারে এখান পর্যন্ত আর এই আবার উঠছে তিন তলা দেখো তিন তলা উঠছে ফিলার মাত্র চারটা করে গেল তো ছাদে জল দেওয়া আছে 21 দিন হয়নি এখনো তো তারপরে খুলবে তারপরে উপরে আবার ঢালাই দেবে ফিলার করে দেখো জল এখান দিয়ে উঠে এলো সেটিটা দেখো যে বলতাম যে কিছু শয়তান লোকের জন্য ছাদে উঠতে পারিনি সিঁড়ি থাকা সত্ত্বেও ছাদে উঠতে পারিনি ছাদ থাকা সত্ত্বেও ছাদে উঠতে পারিনি এই যে দেখো এই শয়তানগুলির জন্য এই শয়তানগুলি দেখো রাস্তাতে সিঁড়ি করে নিয়েছে সিঁড়ি ছিল রাস্তাতে সিঁড়ি করে তারা বেশ উপরে উঠা যাওয়া করছিল তো আমি 5 বছর ঘরে ছিলাম ধৈর্য ধরেছি তো ধৈর্য ধরে এবার এদের উপরে উঠে গেছি আমি দেখো এখানে আমি এখানে দেখো এখান থেকে আর উপরে উঠবো এই
বাংলা একটা কথা ধৈর্যই মহতের গুণ, কথাটা সত্যি। এদের যন্ত্রণায় আমি উঠতে পারিনি ছাদে, থাক আর এসব কথা বলে লাভ নেই। দেখো এই একটা রুম পিছনে আর এই একটা একটা আর এই একটা, আর সঙ্গে এখানে বারান্দা, হ্যাঁ এখানে বারান্দা, একটা রুম দুইটা তিনটা, অনেক বড় বড় রুমগুলি। তো ফ্রেন্ডস আর বেশি দেরি নেই, সামনে শুক্রবার হয়ে যাবে 22 দিন, তো তারপরে যখন বাস কাঠগুলি খুলবে তখন তোমাদেরকে ভালো করে বুঝাতে পারবো। রুম তো হবে এখানে, তো আমি সুবিধার জন্য তোমাদের বোঝানোর জন্য উপর থেকে দেখালাম। এখানে তো কিচ্ছু বুঝতে পারছো না, বাঁশ কাঠগুলি লাগানো আছে, তো তার জন্য এই যে এখান থেকেই শুরু হয়েছে, এই যে সিঁড়ি সিঁড়ি উঠেছে, সিঁড়ির থেকে উঠেছে, ওইখানটা বারান্দা আর এখানটা একটা রুম আর এখানটা একটা রুম আর ওই পিছনটা ওই জায়গাটাতে একটা রুম, আর এদিক দিয়ে হচ্ছে করিডোরটা, করিডোরটা দিয়ে দুইটা রুমে যাওয়া যাবে, আর একটা রুমে দরজা দিয়ে ঢুকতে হবে, প্রথম দরজা দিয়ে। আর সপ্তাহখানেক, এক সপ্তাহ পরে কাঠবাসগুলি খুললে তো তোমাদেরকে ভালো করে বুঝাতে পারবো। ফ্রেন্ডস আমার নতুন ঘরের রুম ট্যুরটা কেমন লাগলো অবশ্য কমেন্টস করে বলো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।